রাতে রাতারে পুরুষ শূন্য প্রায় 15টি বাড়িতে মহিলাদের বেঁধে রেখে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এমন লোহমর্ষক ঘটনাই ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলার 1 নং লুকড়া ইউনিয়নের ফান্ডেল গ্রামে। গেল 12ই জানুয়ারি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত 300 থেকে 400 মানুষ একযোগে আক্রমণ করে 22টি ঘর ভাঙচুর করে ও লুটপাট করে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 2 কোটি টাকা। ঘরে থাকা গরু, ছাগল, হাঁস, মুরগি, ফ্রিজ, টিভি সহ কোনো কিছুই বাদ দেয়নি লুটপাট করার জন্য। সব কিছু নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাত্রে 3টার সময় আইয়া আমরা আমার বুড়িটা কুলো আমি কেন ধরলাম না, আমার বেটেন্দে ধরে মারছে আমার বুড়িটা কুলারে জন্য আমার ফিরে দিয়ে ধরে ধন্যবাদ যাতে সব লেগে গেছি গিয়া বেটেন্দে বেরেন্তে এরপরে দেখো কোন মাল পাস কর মাল খুঁজে পুলিশে হয় তখন মাল নিতাম ও নিতাই পাই তোমরা মাল ওখান মালকে গাড়িতে নিয়েছি ওখান মাল নিয়ে আদা হতো নিয়ে আটকাইলে যাই আর আমার ওই খিটাও তা চাল তুল করেছি নিতাম লেপ দুজো সকল তা সব নিয়েছি গিয়া আমার ভাঙা ঘরগুলো দেখলে যেন মনে হয় উচ্ছেদ অভিযানে ভেঙে চুরমার হয়ে যাওয়া ধ্বংসস্তূপ। আক্রমণের সময় নারী ও শিশুরা আহত হন। জানা যায় আশেরা ফান্ডাইল গ্রামের একটি মসজিদের নাম পরিবর্তন করতে চান সাইফুল ইসলাম শেফুল নামের এক ব্যক্তি। ওই বিরোধের জের ধরে সোমবার মধ্যরাতে পাঁচপীরের মাজারে সংঘর্ষ হয় ও আফজাল চৌধুরী নামের এক ব্যক্তি মারা যান। আমার দুটো বোন যা আছে সোনার ভাইয়া সাত আট বড়ি সোনা আছে দুই বোন শুয়া টুয়া যা আছে সোলা না রেখেছে আমার বোর দুইটা বোর ব্যাংকে ঘুরা ঘুরা হচ্ছে আর খিচা কইতাম দে বাবা খুব বেশি উগাইছে মালা মাল জাম করা আছে জাম ভরা ছিল গোটার বিচে গুয়া হাত মাল ওই 3 লাখ টাকার মাল আছে ইটা নিছে নিয়ে আমার বোন গে নিয়ে ওই কেন ফটো খারাপ হয়ে তো রাখছে আমার এক বেটি রে বান্ডার মতো দূরে রাখছে ওকে আমি আর কি চাকরি আর ছুটি আইতে পারলেন নে এরা ই পর্যন্ত জুলুম বেটা বিট্টু করে গেছে বেটা বিট্টু করে গেছে আর গরদের সাইজ আসুন চাউল আছে দিতো নিছে দাম দুম যা চা কর্তা করবো রে বাবা তোমার সব নিছে চাউল ভাতে সব হয়ে গেছে আর কিটা হইতে মনে হো আমার ইগুলার পরের মোটর পর্যন্ত নিছি গে আমার ই গোটটা বিচে না হইল রে বাবা খাট মালে 3 লাখ টাকার আছে। এই ঘটনার জের ধরে চালানো হয় এই বর্বরতম হামলা। এই হামলায় তাদের বাড়িঘর ভাঙচুর করে একাকার করে দেওয়া হয়, লুটপাট করে নিয়ে যাওয়া হয় তাদের সর্বস্ব। ওই বাড়ির নারী শিশুরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন, খাওয়ার জন্য শেষ সম্বল চালটুকু এখন তাদের কাছে নেই। ভেঙে ফেলা হয়েছে তাদের রান্না করার চুলা, ভেঙে ফেলা হয়েছে তাদের বাথরুমটা পর্যন্ত। নির্যাতন করছে গাদের আমার বান্ধে তৈয়া আমি ওয়াশ করতাম আর শূন্য করতাম আমি 20 লাখ টাকা তৈছি ওয়াশ করতাম আর শূন্য করতাম আমি এখন ওয়াশ করতাম খুঁড়ি কুটা হয়ে গেলাইছি ওয়াশ করতাম আমি ভাত বুট আগে করতাম আর আমি শূন্য দিয়া হয়ে ভাত বুট করি আমি যাইতাম গা বজ আর এরা ইয়া এই 20 লাখ টাকা নিছে আমার ঘর থেকে মনে হয় 50 লাখ টাকার মাল নিছে আমার সাই বোর পাঁচ গড়ি ওইটা সোনা আছে এই সোনাটা নিছে এরপরে টিভি পিরুই সুভা এরপরে ডাইনিং টেবিল চেয়ার সব লইয়া গেছে যা ছিল করে 50 লাখ টাকার মালই নিছে তারপরে আমার একটুতে এই কিতা করে ফার্মেসি ফার্মেসির মাঝে মানে 5 লাখ টাকার মাল আছে ইডিয়া নিছে আমার এক তুলা বিকার চালায় এরপরে দেখে ক্লিপস ফেক্লিপস চালায় কম্পিউটার চালায় বিয়ে পরে বিয়ে পরীক্ষা দিছে এরপরে এই ফুলার মালও সব নিছে অঙ্কা আমি কিতা করতাম আর কিতা করতে। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তাটুকু দেওয়ার চেষ্টা করছে।